সন্দেশখালির ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে এদিন বনগাঁ, হাবড়া ও অশোকনগরে পথ অবরোধ। দীর্ঘ সময় পথ অবরোধের ফলে আটকে পড়ে নিত্য যানবাহনগুলি। সন্দেশখালীতে দলীয় কর্মী খুনের ঘটনার প্রতিবাদে এদিন বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধ করল বিজেপি। এদিন বেলা একটা নাগাদ বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধ করা হয় বিজেপির পক্ষ থেকে। গুরুত্বপূর্ণ এই সড়কে প্রায় আধা ঘন্টা পথ অবরোধ চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ। বিজেপির দাবি, নির্বাচনের পর থেকেই বিনা কারণে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে তাদের দলীয় কর্মীদের, খুন হচ্ছেন তাদের দলীয় কর্মীরা। রাজ্য জুড়ে নির্বাচনের পর থেকেই অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে বলেও দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। সন্দেশখালীতে দলীয় কর্মীদের খুনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে সোচ্চার হয়ে ওঠেন তারা। এদিন অবরোধের নেতৃত্ব দেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহসভাপতি দেবদাস মণ্ডল। এ বিষয়ে দেবদাসবাবু বলেন যে হাটগাছি পঞ্চায়েত সন্দেশখালী এক নম্বর ব্লকে চারজন আমাদের বিজেপির সক্রিয় কর্মী, সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল, তপন মণ্ডল, দেবদাস মণ্ডল, যারা সক্রিয় কর্মী তাদেরকে নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। সেই হত্যার প্রতিবাদে আজকে আমাদের এই অবরোধ। শুধু দ্রুত সমস্যার সমাধান না হলে আগামীতে আরও বড় আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। বনগাঁর পাশাপাশি এদিন একই দাবিতে পথ অবরোধ হয় অশোকনগর বিল্ডিং মোড়ে। যশোর রোডের ওপর গুরুত্বপূর্ণ এই এলাকায় দীর্ঘক্ষণ পথ অবরোধ চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর থানার পুলিশ। পুলিশ অবরোধকারীদের আশ্বস্ত করে অবরোধ তোলে। অশোকনগরের পাশাপাশি এদিন অবরোধ হয়েছে যশোর রোডের ওপর বনগাঁ শিয়ালদহ শাখার হাবড়া স্টেশনের এক নম্বর রেলগেট এলাকায়। দীর্ঘক্ষণ এই এলাকায় পথ অবরোধ করে রাখেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অবরোধকারীদের আশ্বস্ত করে অবরোধ তোলে। যশোর রোডের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বেশ কয়েক দফায় অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা।